আল্লাহ নবী বলেন, এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, ইয়া আইহা ইমরাতু মা তাতওয়াজাউ বিহা আনহা ওয়াদিন দাখালাতিল জান্নাম, হে নারীরা শোনো শোনো, যদি কোন নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট চিত্তে তাকায়, আল্লাহ নবী বলেন ওই নারীর দিকে খুশির দৃষ্টিতে যখন তাকায়, আর নারী যখন তার স্বামীর দিকে তাকায় খুশির চোটে, আল্লাহ পাক বললেন তার সগিরা গুনাগুলি মাফ করে দিয়া জান্নাতের দিকে তার এক পা এগিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম বন্ধুগণ, আমার আল্লাহ পাক এর জন্য বলেন, স্বামীর ব্যক্তিত্ব মেনে নাও, স্বামী যা করবে এই শরীয়তের অনুসরণ যদি স্বামী করে সবগুলি মানবে। আল্লাহ পাক বললেন, আর-রিজালু কওয়ামুনা আলান নিসা, আর-রিজাল, আল্লাহ বলেছেন রিজাল মানে পুরুষ, তারা হলো পরিচালক। পুরুষরা কি? পুরুষরা ঘরের পরিচালক, সমাজের পরিচালক, রাষ্ট্রের পরিচালক, তামাম পৃথিবীতে নেতৃত্ব দিবে হযরত উমরের মতো, তার হলো পরিচালক, ঠিক কিনা? কিন্তু আজকে লক্ষ্য করা যায় মহিলারা হয় পরিচালক আর আমরা শোষিত হই। কোন পুরুষ যদি আমাদের ক্ষমতায় আমাদের নেতা হতো তাহলে আমাদের অবস্থা এত খারাপ হওয়ার কথা ছিল না, ঠিক কিনা? আজকে বিদেশে গেলে, বিদেশ থেকে আসলে পারে আমার বিদেশি ভাইয়েরা বলে, তোদের দেশে কি কোনো পুরুষ নেই রে, শুধু মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, এই মহিলা শুধু শেষ নয়, সংসদ, সংসদের উপনেতা মহিলা, সংসদের স্পিকার মহিলা, শুধু মহিলা আর মহিলা, এই দেশের সব জন্টি সোলারা হারায়া যাচ্ছে, এইবার তারা এগিয়ে যাচ্ছে। ও বন্ধুগণ, এটা অভিযোগ নয়, আল্লাহ পাক বলেছেন রিজালু কওয়ামুনা আলা নিসা, আমি তোমাদেরকে শাসক বানাচ্ছি, আমি তোমাদেরকে নেতা বানিয়েছি, তোমাদেরকে মনোনীত করেছি, তোমাদের হয়েছে কি, তোমাদের কি হলো, কেন কোরআন পড়ো না? যে সকল পুরুষেরা মহিলার নেতৃত্ব মেনে নিচ্ছে তারা কেউ কিন্তু কোরআন পড়ে না। যদি কোরআন পড়তো, যদি পড়তো তাহলে কিন্তু আল্লাহ পাকের কথা মেনে নিত, ঠিক কিনা? অথবা পড়লে তারা এই কান দিয়ে শোনো, কান দিয়ে বের করে দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন এক ধরনের লোক আছে, তাদের কান আছে শোনে না, অন্তকরণ আছে, অন্তকরণ তা চিন্তা করে না, অনুধাবন করে না। আল্লাহ পাক বলছেন এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আমার ওইদিকে আর গেলাম না, একটু বললাম মাত্র, একটু বললাম, অতএব আমাদেরকে আমাদের করণীয় হবে মহিলাদের যে দায়িত্বের কথা বললাম তাদেরকে বুঝিয়ে বলা, স্ত্রী হিসাবে, স্ত্রী হিসাবে তার দায়িত্বগুলি পালন করা, স্বামীর প্রতি কৃতজ্ঞতা বোধ স্বীকার করা, স্বামীকে ঘরের নেতা মানা, স্বামীর পরামর্শে পরিচালনা করা তার পরিবার, স্বামী স্ত্রী দুজন মিলে সংসার সুন্দরভাবে পরিচালিত করবে, একজন আরেকজনের অঙ্গ, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন স্বামী এবং স্ত্রী তারা হলো দুজনে একজনে আরেকজনের পরিপূরক। আল্লাহ পাক তাই বিশ্বনবীকে জানালেন, ও নবী আপনি মানুষদেরকে বলেন তারা যেন ইবাদতে স্বামীকে সাহায্য করে, শুধু ঘরের ভিতরে বসে বসে সন্তান দেখবে না, সন্তানের লালন পালন করবে না, অর্থগুলি দেখবে না, পাশাপাশি স্বামী যখন কাছে যাবে গভীর রজনীতে স্বামীর হাত ধরে বলবে, মাথা কিবড়ি দিয়ে বলবে, ও প্রাণের আমার স্বামী উঠো, নামাজের সময় হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, আল্লাহকে ডাকি, আল্লাহকে ডেকে ডেকে জান্নাতটা সহজ করে নে, আল্লাহর কাছে বলো, আমিও বলি তুমিও বলো, আমাদের সংসারে অভাব আছে, অনটন আছে,
অনেক কিছু আছে বাকি এখনো পাই নাই আল্লাহ পাকের নবী অসুস্থ ছিলেন না তারপরও তিনি তওবা করতেন আল্লাহ পাকের নবীর ঘরে কোনো অভাব ছিল না তারপরও তিনি চাইতেন আল্লাহর কাছে চাইতেন অতএব চলো আমরাও আল্লাহর কাছে চাই কার কাছে চাওয়া লাগবে আরো জোরে কেন কার কাছে আরেকবার কোন কার কাছে যারা কয় না তারা কি আল্লাহর কাছে চাইবে মোল্লার কাছে চাইবে কার কাছে চাওয়া লাগবে বাবার কাছে মন্ত্রীর কাছে নেতার কাছে চাইতে হবে বিশ্ব প্রভু আল্লাহ পাকের হাতে তার কাছে চাইতে হবে ঠিক কি না আমার ভাইয়েরা আমার উস্তাদের গান মনে হয়ে গেল যখন তমাম বাংলাদেশের মানুষ গান গায় ও প্রভু বিশ্বমানি তোমার পায়ে ঠেকাই মাথা তোমারি নাম জপিলে তোমারি নাম জপিলে মুছে যায় সকল ব্যথা ও প্রভু বিশ্বমানি তোমার পায়ে ঠেকাই মাথা আল্লাহ আকবার এই ঘন্টা বিশ্বনবী বিশ্বনবীর মাধ্যমে আমার আল্লাহর কাছে জানিয়েছেন আমার উস্তাদ আল্লাহ যেন উস্তাদের গানগুলি আরো তাম পৃথিবীতে সমৃদ্ধ করে দেয় জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আমার ভাইরা এই জন্য স্ত্রী তার স্বামীকে বলবে প্রাণের স্বামী উঠো আল্লাহকে সেজদা দাও আমরা যা কিছু বলবো আমরা আল্লাহর কাছে বলবো কার কাছে বলবো আল্লাহর কাছে বলবো কারণ হলো আল্লাহর কাছে বললে পরে আল্লাহ পাক আমাদের কথাগুলি শুনবেন আল্লাহ পাক বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব সেজদা দাও সেজদা দিলে আমি আল্লাহ তোমাদের কথা কবুল করে নিব ঠিক কি না সেজদা দিলে আল্লাহ আমাদের কথাগুলি শুনবেন এই জন্য স্বামীকে ডেকে ডেকে বলবে প্রাণের স্বামী আর দেরি করো না উঠো 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 উঠে যাও আল্লাহর কাছে সেজদা দিব তুমি ইমামতি করবা আমি তোমার পিছনে আল্লাহকে সেজদা দিব এইভাবে তারা ঘর পরিচালনা করবেন সন্তান সাথে নিয়ে নামাজ আদায় করবেন ফরজ নামাজ মসজিদে পড়বে যত সুন্নাত আছে নফল আছে সব নামাজগুলি ঘরের ভিতরে গিয়া পড়বে আমার নবী শিক্ষা দিয়েছেন ফরজ নামাজ শুধু কেবলমাত্র মসজিদে ফরজ নামাজ কোথায় কোথায় ফরজ নামাজ হলো মসজিদে ঘরটাকে মৃত বানানো যাবে না ও মা বোনেরা আজকে যারা আলোচনা শুনছেন আপনাদেরকে বলে যাই অনুরোধ করে যাই গড়টাকে মৃত বানাবেন না গড়টাকে পতিতালয়ে বানাবেন না গড়টাকে জাহান্নামের টুকরো বানাবেন না আপনাকে বলে যাই আপনাদেরকে বলে যাই আপনারা স্বামীর খেদমত করবেন আপনারা স্বামীর ইজ্জত দিবেন স্বামীর ইজ্জতের সহিত আপনাদের ইজ্জত আমার আল্লাহ দিয়ে দিবেন আল্লাহর ভাইরা স্বামী হাস্যোজ্জ্বল চেহারা যখন সারাদিন ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে তারপরে যখন ঘরে ফিরে আল্লাহ নবী বলেন কোন মহিলা যদি তখন স্বামী ওই স্বামীর সামনে চলে যায় অথবা স্বামী যখন ঘরে ফিরে আসলো আসার সঙ্গে সঙ্গে স্ত্রী যদি একটা হাসি দিয়া সামনে গিয়া দাঁড়িয়ে সালাম দিয়ে বলে প্রাণের স্বামী গো সারাদিন কষ্ট করেছ এই ধরো গোসলের সবগুলি তোমার সামনে রাখলাম সাবান রাখলাম তয়লা রাখলাম গোসল করো তারপরে ঘরে এসে দুরাকাত নফল নামাজ পড়ে খাবার দাবার করো একটু বিশ্রাম নাও তাহলে আমার আল্লাহ তোমার ঘরটাও জান্নাতি বানাবে আমার ভাইরা এই জন্য আল্লাহ পাক এই মহিলা প্রতি এই মহিলা প্রতি দায়িত্ব দিয়েছেন স্বামী যেন খুশি থাকে স্বামী যেন হাসি খুশির মধ্যে থাকে আল্লাহ নবী বলেন ওয়া ইন নাজারা ইলাইহা সাররাতুহু স্ত্রীর দিকে স্বামী যখন তাকাবে আর তাকানোর সঙ্গে সঙ্গে স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়া সালাম দিয়া যদি হাতে ধরে এরকম ভাবে এরকম যদি মুসাফা করে একজনে আরেকজনে ভালোবাসার নজরে তাকায় আল্লাহ পাকের নবী বলেন তাদের সগিরা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন সঙ্গে সঙ্গে
পুরুষের ভিতরে সারা দিন যত কষ্ট করেছে সব কষ্টগুলি ঝরে যাবে, হাসি মুখে দেখতে পড়ে কলিজা ভরে যাবে। যেমন ভাবে কোন মহিলা তার সন্তান প্রসব করার পর সন্তান যখন সামনে দেয়, সামনে দেওয়ার পরে ওই মা যখন তখন সব ব্যথা ভুলে গিয়া বাচ্চাকে কোলে নেয়, তেমন ভাবে কোন পুরুষ যখন ঘরে ফিরে আসবে আসার সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী সামনাসামনি হয়ে যখন সালাম দিবে, হাসি মুখে কথা বলবে, তখন আল্লাহ পাক তদ্রূপ তাদের রহমতের কোলে তুলে নেয়। সুবহানাল্লাহ কইতেন না? আরে আজ দেখুন সুবহানাল্লাহ, আল্লাহর হে রব হাস্যোজ্জ্বল চেহারায় আল্লাহ পাকের নবী যখন ঘরে আসতেন সারাদিন কষ্ট করতেন, কাফিররা মুশরিকরা বিশ্ব নবীকে নির্যাতন করেছেন, নিষ্পীড়ন করেছেন, মেরেছেন, রক্তাক্ত করেছেন, এই রক্তাক্ত করা অবস্থায় ঘরে যখন ফিরতেন, ঘরে ফিরার পরে হযরত খাদিজা দরজাতে নক করার পরে দ্বিতীয়বার ডাক দেওয়া লাগে নাই, আল্লাহ পাকের নবীর অপেক্ষায় খাদিজা পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছেন, এমন করে ঘুমায় নাই, পিঠটা দরজার সাথে মিশিয়ে সারা রাত কাটিয়ে দিতেন হযরত খাদিজা। ডাক দিয়ে বলতেন, কেউ যখন মনে করবে আসতেছে, না জানি আমার স্বামী বারবার ডাকাডাকি করে, সারাদিন কত কষ্ট করে, সারাদিন কার না গালি খায়, আল্লাহর নবীকে কত মানুষ কষ্ট দিয়েছেন, কত মাথা ফাটিয়েছেন, পায়ের পা মোবারক ফুলিয়ে দিয়েছেন, শরীরটা জাজরা করে দিয়েছেন, এর জন্য বিশ্ব নবী কষ্ট গুলি নিয়া পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে ঘরে যখন ফিরতেন হযরত খাদিজার মুখের দিকে তাকাতেন, সমস্ত সারা দিনের কষ্ট আমার আল্লাহ তার অন্তর থেকে মুছে নিয়া ঘরটাতে বরকত নাজিল করে দিতেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী যখন হেরা পর্বতের গুহায় সারা দিন রাত ওখানে বসে থাকতেন, কি করে তামাম পৃথিবীতে শান্তি আনা যায়, কি করে পৃথিবীতে শান্তি আনা যায়, এই চিন্তায় যখন দেবনগ্ন ছিলেন আমার আল্লাহ পাক নাজিল করে দিলেন, নবী গো তোমার এমন করে রহমত নাজিল ছাড়া পৃথিবীতে শান্তি হবে না। আর রহমতের প্রথম কথা হলো শব্দ কি একরাম, যদি পড়াম এই দ্বারা কোরআন এটা তাদের হাতে দিয়ে দাও, এটা তাদেরকে বলাও, শান্তি আসবে। পাশাপাশি বিশ্ব নবী যখন ওখানে বসে থাকতেন হযরত খাদিজা পুটলি বেঁধে খাবার গলি নিয়া 280 ফুট লম্বা পাহাড়, আজকে যারা হাড়ের সমস্যা এরা যখন হজ করতে যায় লিখা নাকি আছে যারা হাড়ের রোগী তারা যেন পাহাড়ে উঠতে না, উঠলে পরে হার্ট অ্যাটাক করবে, এর জন্য নিষেধ আছে উঠা যাবে না। আর ওই সময় 42-45 বছর 55 বছর বয়স হযরত খাদিজা এই বার্ধক্য অবস্থায় এই বয়সে 280 ফুট লম্বা পাহাড়, ওই পাহাড়ে আল্লাহ নবীর জন্য খাবার নিয়ে যেতেন, তার প্রতি কত ভালোবাসা থাকতো, কত হৃদয় উদার করা কথা থাকতো, হাস্যোজ্জ্বল চেহারা থাকতো, এর দিকে তাকায়া আল্লাহ পাক খুশি হয়ে গিয়া হযরত জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে আমার বিশ্ব নবীর প্রতি আমার খাদিজা এত খুশি, তার খুশিতে আমি আল্লাহ খুশি হলাম, তার এই পরিশ্রমের দিকে তাকায়া দেরি করলাম না, জিব্রাইল যাও গিয়া আমি আল্লাহর সালাম খাদিজারে পৌঁছায়া দাও। কতানুগত্যশীল মহিলা, বিশ্ব নবীর প্রতি কোন রাগ নাই, সারাদিন পড়ে থাকে, দিনের পরে দিন মাসের পরে মাস, আমাদের মহিলার যদি হতেও পারতাম না, কি কাজ করো, কি ঠেকে লাগছে খাবার দাবার আছে না নাই, ও মেয়েরা ও বোনেরা গো হযরতে
খাদিজার দিকে তাকান, সন্তান আপনার গর্ভে এসেছে। এই সন্তান আসার আগে আবার সন্তান আসার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আপনার কাজ হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা, আর ভালো ভালো মুনশিদের জীবনী পড়ে সুন্দর করে এই সন্তানটার ব্রেন শক্তি বাড়ার জন্য আল্লাহর কাছে বলা।